বললে বোঝাতে পারবো না কি সাংঘাতিক রকমের রাস্তা খারাপ। আর মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সেই জলগুলো ছিটছে। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে 2nd August ওয়েনসডে। আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি, কারণ একটা জায়গায় যাব। তো যাই হোক, চলো আমি আগে ক্যাবে বসি, তারপরে বলছি কোথায় যাব। টাইম হয়ে গেছে হচ্ছে 9:20, আর আমরা জাস্ট নিউ ব্যারাকপুর ছাড়ালাম। ভেবেছিলাম 8টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু বেরোতে বেরোতে 9:10 হয়ে গেছে। যাই হোক, আমরা কোথায় যাচ্ছি সেটা বলি। মা, আমরা কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর কতদিন বাদে যাচ্ছ তুমি? 4 বছর বাদে। 4 বছর বাদে বাবাকে ছাড়া বোধ হয় প্রথম যাচ্ছি। আর আমি মাঝখানে একবার বোধ হয় গেছিলাম, একবার 2020 গেছিলাম মনে আছে, তারপরে আর গেছিলাম কিনা মনে নেই। তবে আমারও বেশ অনেকদিন বাদেই, আগে বছরে 2 থেকে 3 বার আমরা দক্ষিণেশ্বর যেতাম, তার রেসপেক্টে এখন 3 বছরে একবার হচ্ছে। ক্যাবে আসলে পরে এই স্কাইওয়াকের সামনে নামিয়ে দেয়, বলে যে এখান থেকে স্কাইওয়াক ধরে দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবে। তো সেটাই আমরা করছি আর কি। মন্দির একটু হলেও দেখা যাচ্ছে, আর এই যে এখানে অনেক দোকান রয়েছে ইয়ের জন্য, ডালা নেওয়ার জন্য। না না না, এখানে যারা আছে তারা শুধু বলবে এখান থেকে নিয়ে নেওয়ার জন্য, বাট আমরা যেখান থেকে নিই সেখান থেকেই নেব। আমি তো জানি না, এই 121 নম্বর স্টল থেকেই আমরা সব নিয়ে নিলাম, আর নিচে গিয়ে কিছু করলাম না, উনি সব জোগাড় করে দিচ্ছে। মা একটু প্যারাটা দেখে নাও। বিভৎস হাওয়া দিচ্ছে ওখানে, আর মোবাইল জুতো টুতো রাখলাম না, কারণ এখান থেকে এখনো অনেকটা হেঁটে ঢুকতে হবে। তো ওই যে কাউন্টারে ব্যাগ মোবাইল জুতো সব রাখে সেখানেই চলে যাব। তো সেটাই এখন যাচ্ছি, যতক্ষণ মোবাইল আছে ততক্ষণ ব্লগ করছি। জয় মা, জয় মা। চলে এসেছি দক্ষিণেশ্বরে, টাইম হয়ে গেছে 10টা। এইখানে ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এই সামনে এগোলে পরে জুতো রাখা মোবাইল রাখার ব্যবস্থা। নিয়ে গেছি শুজ, মোবাইল, ক্যামেরা, ব্যাগস সব এখানে রাখা যাবে। টাইম হয়ে গেছে এখন 11:15। আমাদের খুব ভালো করে মায়ের দর্শন হয়েছে। এখন আর ভোলেনাথ বাবার মন্দিরে এতদিন বাদে এসেছি, জানতে পারলাম যে আর শিবের মাথায় জল দেওয়া যায় না। তো এখন আমাদের সব হয়ে গেছে দর্শন, গঙ্গার জলও নিয়ে নিয়েছি, এবার বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার একটু কিছু খাবো, তারপরে বেরিয়ে যাবো। কত ভিড়, ওই দিকটাতে হচ্ছে ডালা নেয় সবাই, আমরা আর এবার এদিক থেকে নিই নি। এই যে ডালা আর্কেড যেটা, আর এই যে দেখো ওই দিকটাতে ভোজনালয় করেছে, আর এই পাশটা দিয়ে সবাই ঢুকছে। মন্দিরে ঢোকার মেন এন্ট্রান্স হচ্ছে এইটা, এখানে সিকিউরিটি চেক হচ্ছে। ছোটবেলায় আমি এই কচুরি খাওয়ার জন্য পাগল, মানে বাড়িতে ভাত খাবো না, 4টের জায়গায় 6টা কচুরি খাবো, মানে সে সাংঘাতিক ব্যাপার। এখন তো আর সেই ক্রেজটা নেই। এই যে মা এবার বিল করছে, আমরা এখানে এসেছি খেতে, কচুরি আর লস্যি খাবো। ভেতরটা এসি চলছে এখানে, তো গরমের ব্যাপার নেই। এসে গেছে আমাদের কচুরি, আর এই যে ম্যাঙ্গো লস্যি আর দহি লস্যি। হয়ে গেছে খাওয়া,
ঠিক আছে, এবার বেরিয়ে যাব। খুব ভালো লাগলো আজকে, এত ভালো ওয়েদার পেয়েছি মানে বলার মতন নয়, দারুণ ওয়েদার পেয়েছি। এবার একটা কিছু ক্যাব ট্যাব বুক করে বেরিয়ে যাব। এইখান থেকে বেরিয়ে এরকম স্কাই ওয়াকের নিচে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, দেখা যাক। টাইম হয়েছে 11:55 আর আমরা ক্যাব পেয়ে গেছি অলরেডি। বরানগর যে মেট্রো স্টেশন তার কাছেও চলে এসেছি, তো হয়তো আর 20-25 মিনিটের মধ্যে বাড়ি ঢুকেও যাব। তো যাই হোক, খুব শান্তি করে পুজো হয়েছে, এটাই হচ্ছে খুব ভালো লাগার। একদমই সেরকম একটা ভিড় ছিল না, যেহেতু আজকে বুধবার, তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো অনেকেই বাড়ি থেকে আসেনি। তো যাই হোক, আমাদের পুজো খুব ভালো হয়েছে, দর্শন ভালো হয়েছে। টাইম হয়ে গেছে এখন 1:20 আর আমি এবার আবার আরেকবার বাইরে বেরোচ্ছি মা আর আমি, কারণ আমরা ঘরে ঢুকে একটু বিশ্রাম করলাম, তারপরে এখন আবার একটু কাজে বেরোচ্ছি। যাই হোক, চলো হোপফুলি ব্যাংকের কাজটা হয়ে যাবে, তারপরে বাড়ি চলে যাবো। টাইম হয়ে গেছে 2:45, তো এবার ফাইনালি লাঞ্চ করব। আসলে কচুরি খেয়েছিলাম দক্ষিণেশ্বরে, তো অবভিয়াসলি এখন আর খিদে পাইনি, তো তাও খেয়ে নিতে হবে, অনেকটা বেজে গেছে। তো এবার খেতে যাব, খেয়ে টেয়ে এসে একটু রেস্ট করব। তবে মাঝখানে হয়তো একজন আসবেন ওই ছাদে বেঞ্চের ব্যাপারে কথা বলতে, তো ওনার সাথে হয়তো একটু কথা বলতে হবে, তারপরে একটু রেস্ট করব, তারপরে ফাইনালি 5টা নাগাদ বেরিয়ে যাব। আমি প্রায় 2 মাস মতন এখানে বাড়িতে ছিলাম, তো চেষ্টা করেছি যতটা সম্ভব কাজ করার, আর একটু যদি পারতাম করতে ভালো হতো, বাট অফিসও ছিল, অফিস করে এদিকটা সামলানো আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেছে বা হয়ে যেত, বা যাই হোক আমি চেষ্টা করে করেছি। তো এই আর কি, এবার জলদি জলদি খেতে যাই, খাওয়া দাওয়া করি। আমার আর এসব কিছু তোলা হয়নি, উনি এসছেন আমাদের বেঞ্চ যিনি বানাতে দেবেন আর কি, বানাতে দিয়েছি যার কাছে, তো ওনার সাথে আমি একটু কথা বলে নিই। গোছানো তো সব হয়ে গেছে, এবার আমি রেডি হব। মা অলরেডি চা নিয়ে এসছে, সময় হয়ে গেছে 5:20 মতো, তার নেক্সট 10 মিনিটের মধ্যে আমি বেরিয়ে যাব, ক্যাবটা বুক করতে হবে। যাই হোক, এইভাবে আমার বেশ কয়েকদিন কেটে গেল। এবার আমি আবার হয়তো আসবো এই মাসেই এক দুদিনের জন্য, সেটা এখনও ফিক্স করিনি ডেট কবে আসতে পারবো কি না। যাই হোক, মাকে পুরোপুরি একা থাকতে হবে, সেটাই আমার এখন ভীষণ চিন্তার একটা ব্যাপার। আমি যতদিন যতক্ষণ থাকি একরকম, আমি চলে গেলেই তো 1 মাস, তারপরে অবশ্য সেপ্টেম্বরে মা আবার দিদির কাছে চলে যাবে। চলে যাওয়ার আগে একটু মাকে নিয়ে বললাম, মা একটু চলো ছাদে যাই, ছাদটা খুবই প্রিয় জায়গা। এবার মা তালা দাও, মা ও আচ্ছা না, ছাদটা খুবই প্রিয় জায়গা, কিন্তু ছাদে সেরকম একটা আশা হয় না, মানে ছুটির দিনে ছাড়া আসা হয় না। আজকে তো ছুটি নিয়েছিলাম বাট আসা হয়নি, অনেক কিছুর মধ্যে ছিলাম। এই যে মা লক খুলছে, ওয়াও কি সুন্দর লাগছে, এটা চলছে। পাগল পাগল করার মতন হাওয়া দিচ্ছে, দারুণ মনে হচ্ছে আর এখান থেকে নিচে নামবো না। যাই হোক, আমি তো এক্ষুনি চলে যাবো, আর 3-4 মিনিটের মধ্যে ক্যাব চলে আসবে। আজকে আসলে ক্যাব পাচ্ছিলাম না, সামহাও মনে হয় বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো ওই জন্য হয়তো ক্যাবের সংখ্যা কম আছে। একটা ক্যাব আগে ক্যান্সেল হলো, তারপরে আবার আরেকটা করেছি। মা আজকে দেখো কি আপসেট, আপসেট কেন বলো? না না ঠিক আছে, এতদিন বাদে মেয়ে চলে যাচ্ছে তাই মন খারাপ। মায়ের খুব মন খারাপ, আজকে খুব কেঁদেছে মা। আমি মাকে বলেছি যে ঠিক আছে, এত কেঁদো না, এত কান্নাকাটি করার কিছু হয়নি, আমি কাছেই থাকি, চলে আসবো। চলে যাচ্ছি এবার, কারণ গাড়ি চলে এসছে। টাইম হয়ে গেছে 5:55, তো চলো এবার জলদি সে যাওয়া যাক। চলো এই বেরিয়ে যাচ্ছি। ও গোপালের মুখটা একটু দেখলাম না, সাবধানে থাকবে তুমি। ঠিক আছে চলো গাড়ি এবার উঠে যাচ্ছি। চলো টাটা। সাবধানে যাও, অনেক বাইক আছে,
সাবধানে, ওই যে বাইক টোটো সব যাচ্ছে। আজকে অনেক বেশি মনটা খারাপ লাগছে, এতদিন বাদে আবার চলে যাচ্ছি। যদিও আমি আসতে যেতে থাকি, তাও একটু তো দুঃখ লাগে। যাই হোক, বেশি খারাপ লাগছে মায়ের জন্য, বাট ঠিক আছে, আমি আবার আসবই। তো এখন আমার ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। আপাতত জন্য